হ্যালো ফ্রেন্ডস, আমি কিসমত, আপনারা দেখছেন কিসমত আইডি ইউটিউব চ্যানেল। তো ইফকো রিক্রুটমেন্ট বেড়েছে, অর্থাৎ ইন্ডিয়ান ফার্মার ফার্টিলাইজার কর্পোরেটিভ লিমিটেডের পক্ষ থেকে কিছু রিক্রুটমেন্ট বেড়েছে 2021 সালে। তো কারা কীভাবে অ্যাপ্লাইটি করবে এবং কী কী যোগ্যতা লাগে বিস্তারিত জেনে নেবেন এই ভিডিওর মাধ্যমে। তো এখানে কী বলা হয়েছে না, কোয়ালিফিকেশান আর পার্সেন্টেজ অফ মার্কস না, 3 বছরের ফুল টাইম রেগুলার বিএসসি ডিগ্রি থাকতে হবে, তাহলে উনি ফায়ার অ্যান্ড মিনিমাম এগ্রিড থাকতে হবে, আপনাকে 60% মার্ক্স থাকতে হবে। এর সাথে সাথে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটের ক্ষেত্রে মিনিমাম 95% মার্কস থাকলে হয়ে যাবে, এবং এসসি এসটিদের ক্ষেত্রে যেরকম পাস থাকলেও হয়ে যাবে। এরপর আইটিআই ফায়ারম্যান পদে যদি 6 মাসের কোনো অ্যাপ্রুভাল স্টেট সেন্টার বা ক্ষেত্রে স্টেট গভর্নমেন্ট এবং সেন্ট্রাল গভর্নমেন্টে কোনো কোর্স করা থাকলে ফায়ারম্যান ডিপার্টমেন্টে 60% মার্কস থাকলে জেনারেলের ক্ষেত্রে এবং ওবিসি ক্যান্ডিডেট ক্ষেত্রে মিনিমাম 95% মার্কস থাকলেই হয়ে যাবে। এটি 2018 সালের মধ্যে পাস আউট হতে হবে। এরপর এজ লিমিট কী বলা হয়েছে না, 18 থেকে 28 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে, এবং এসসি এসটিদের ক্ষেত্রে 3 বছরের ছাড় এবং 5 বছরের ছাড় হবে, এসসি এসটি এবং ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের ছাড় পাবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড কী বলা হয়েছে, এখানে হাইট হতে হবে ফায়ারম্যানের ক্ষেত্রে 165 সেন্টিমিটার এবং ওয়েট হতে হবে 50 কেজি, চেস্ট হতে হবে 81 সেন্টিমিটার নর্মাল, এবং বাড়িয়ে ফুলিয়ে 66 সেন্টিমিটার করতে হবে এক্সপেনশন। এবার ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট আইটিআইতে ফায়ার ইকুইভ্যালেন্টে ফায়ার ব্রিগেডে যারা ভর্তি হবে তাদের 100 মিটার দৌড়তে হবে 50 কেজি ওয়েট নিয়ে, স্যান্ড ব্যাগ অথবা বালি ভর্তি ব্যাগ নিয়ে 50 কেজি ইত্যাদি। এরপর সিলেকশন প্রসিডিউর কী বলে না, বিএসসি ফায়ারম্যান সেফটিতে ফিজিক্যাল ফিটনেস অনলাইন টেস্ট ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে, এবং যারা আইটিআই ফায়ার ডিপার্টমেন্টে আছে তাদেরকে ফিজিক্যাল ফিটনেস এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্টের মাধ্যমে অনলাইন টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগটি করা হবে। ট্রেনিং পিরিয়ড হবে বিএসসিদের ক্ষেত্রে 2 বছরের, এবং যারা আইটিআই ফায়ার ডিপার্টমেন্টে যারা অ্যাপ্লাইটি করবে তাদেরকে কী করতে হবে না, ইকুইভ্যালেন্ট কোর্স অর্থাৎ ফায়ার ডিপার্টমেন্টের যে ইকুইভ্যালেন্ট কোর্সটি আছে সেখানে 3 বছরের ট্রেনিং পিরিয়ডটি হবে। এরপর কী বলা হয়েছে না, এই যে ডিউরিং দ্য ট্রেনিং পিরিয়ড আপনাকে কিছু স্টাইপেন্টও দেওয়া হবে, অর্থাৎ যে ইফকোর যে রুলস আছে সেই রুলসের নিয়ম অনুসারে আপনাকে স্টাইপেন্টও দেওয়া হবে। তো ওদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে www.ifco.in, এই অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে অ্যাপ্লাইটি করতে হবে 10ই মে অবধি শেষ তারিখ, অর্থাৎ 10ই মে আপনার অ্যাপ্লাই করার শেষ তারিখ। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবেন। সবার আগে সর্বদা আমাদের ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, নমস্কার।